এর আগে আমি গ্রিস সম্পর্কে দুটি ভিডিও তৈরি করেছি এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম প্রথমে আমার ভাই গ্রিস যাওয়ার পথে ধরা গিয়েছিল পুলিশের হাতে, তার 15 দিন পর আবার আমার ভাই গ্রিস পৌঁছে যায় সেই বিষয়েও আমি একটি ভিডিও তৈরি করেছিলাম। তো তার ঠিক 1 মাস পর আমি আবারও ভিডিও তৈরি করতে যাচ্ছি এবং সেই ভিডিওটি হলো আমার ভাই গ্রিসে অবস্থান করার 15 দিনের মধ্যেই সেখানে টেম্পোরারি কার্ড পেয়ে যায়। তো সেই কার্ডটির মেয়াদ 3 বছর, সেই 3 বছর সে সেখানে থাকতে পারবে, কাজ করতে পারবে, পুলিশ তাকে ধরবে না, কারণ মোটামুটিভাবে সে লিগ্যালভাবেই কাজ করতে পারবে টেম্পোরারি কার্ড যেহেতু পেয়েছে। তো এই কার্ডটির জন্য কিন্তু অনেকেই অনেক কষ্ট করেন, অনেকেই চেষ্টা করেন, কিন্তু সবাই পায় না, কারণ সবার ভাগ্যে এই কার্ডটি থাকে না, অনেকেই পান আবার অনেকেই পান না। তো আসলে এই কার্ডটি কীভাবে পেল, এই কার্ডটি হলো একটি স্কাইপি কলের মাধ্যমে। তো গ্রিসের অ্যাসাইলাম অফিসে তাদের একটি সিস্টেম চালু করেছে যেখানে স্কাইপি কলের মাধ্যমে তারা বিভিন্ন অবৈধ অভিবাসীকে তারা সুযোগ দিয়ে থাকেন। তো যারা স্কাইপিতে তাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করেন, তাদের কন্ট্যাক্ট নাম্বার হলো অ্যাসাইলাম বাঙালি সার্ভিস। এই সার্ভিস নাম্বারে যখন কন্ট্যাক্ট করবেন স্কাইপিতে, তখন যদি তারা আপনার কলটি রিসিভ করে ফেলে এবং ভিডিও কলে আপনি যদি সেই কলের সামনে থাকেন, তাহলে তারা আপনার এই ছবিটি স্ক্রিনশট নিয়ে রাখবে এবং আপনার নাম জিজ্ঞাসা করবে এবং পরবর্তী সময় আপনাকে একটি কোড দেওয়া হবে। সেই কোড নিয়ে আপনাকে তাদের অফিসে যেতে বলা হবে। যদি সেই অফিসে যান, তারপর আপনার একটি ইন্টারভিউ নিবে, অ্যাসাইলাম গ্রহণ করবে, আপনি কী কারণে গ্রিসে চলে এসেছেন, কী সমস্যা সেই বিষয়ে আপনি বিস্তারিত বলবেন। তো বেশিরভাগ মানুষ কিন্তু রাজনীতির অ্যাসাইলাম দিয়ে থাকেন, রাজনীতির মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, তা থাকতে পারছেন না, নানান ধরনের তারা বিষয়ে বলে থাকেন এবং পরবর্তী সময় তাদেরকে একটি কার্ড দেয়া হয় এবং কাউকে 1 বছর, কাউকে 2 বছর, কাউকে 3 বছরের মেয়াদে কার্ড দেওয়া হয়। তো আমার ভাই 3 বছরের পেয়েছে, আপনারা ইতিমধ্যে থাম্বনেইলে দেখেছেন যে কার্ডটি। তো আসলে এভাবেই তারা চেষ্টা করেন, বেশিরভাগ অভিবাসী যারা আছেন সেখানে বাঙালি বা পাকিস্তানি যে দেশেই হোক না কেন তারা চেষ্টা করেন। তো অনেক সময় আসলে পেয়ে যান। তো আমার ভাই প্রথম 2 দিন চেষ্টা করেছিল, তারা কল রিসিভ করেনি এবং 3য় দিনের সময় সেই কলটি অটোমেটিক তারা রিসিভ করে ফেলে এবং রিসিভ করার পর তাকে অফিসে যেতে বলা হয়। তো ঠিক 5 দিন পর অফিসে যায়, অফিসে যাওয়ার পর তাকে কার্ড দেওয়া হয় এবং তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। তো এখন সে মোটামুটি ভালো অবস্থানে আছে যেহেতু সে কার্ড পেয়ে গিয়েছে। অনেকেই কিন্তু এই কার্ডটি জালিয়াতি করে নকল কার্ড তৈরি করে শহরে কাজ করছেন, কিন্তু সেই কার্ড দিয়ে তারা কাজ করতে পারবেন কিন্তু কখনোই সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন না। কিন্তু যারা অরিজিনালভাবে এই কার্ডটি পাবে স্কাইপি কলের মাধ্যমে, তারা কিন্তু ভবিষ্যতে স্থায়ীভাবে বসবাস করার একটি আশা করতেই পারেন যেহেতু বিষয়টি বৈধ। তো অনেকেই এই বিষয়টি জানেন না, তো তাদের জন্য আজকের এই ভিডিও। যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে পরবর্তী সময় আরেকটি ভিডিও তৈরি করব। তো এই ছিল মূল বিষয় যে কীভাবে কার্ড পাওয়া যায় স্কাইপির মাধ্যমে, এবং যারা গ্রিসে অবস্থান করছেন তাদের সাথে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন। ইতিমধ্যে অনেকেই ট্রাই করছেন, অনেকেই কিন্তু কার্ড পেয়েছেন, অনেকেই সেখানে বসবাস করছেন, কাজ করছেন। তো যাই হোক, যারা গ্রিসে আছেন তারা যদি চেষ্টা করেন তাহলে হয়তো আজ হোক কাল হোক আপনারা এই কার্ডটি পেয়ে যাবেন। তো এর জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, আপনার কাজের পাশাপাশি ট্রাই করে যেতে হবে। যদি ট্রাই করতে থাকেন তাহলে হয়তো এই কার্ডটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে মূলত এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও এই বিষয়ে আরও অনেক ভিডিও পাবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।